2023-24 মরশুমের জন্য জার্সি উন্মোচন করল মোহামেডান স্পোর্টিং ক্লাব। জার্সি উন্মোচনে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস, রহিম নবী সহ মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যান্য কর্তারা। এদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ঘোষণা করা হয় সামাদ আলী মল্লিককে। সহ অধিনায়ক ঘোষণা করা হয় অ্যাডিংকাকে। আর গত দুই মরশুম চ্যাম্পিয়ন, তো একটা এক্সট্রা চাপ সমর্থকদের সেইটা কি এবার থাকবে বলে মনে করেন? দেখো, সমর্থক দেখার দেখি আমরা এই নতুন যে জেনারেশনটাকে নিয়ে আমরা যে আগাচ্ছি, এটা এটা চ্যাম্পিয়ন করতে পারে, এটা আমাদের একদম ভালো সাইড। এবং এত সুন্দরভাবে ক্লাবটা এগিয়ে চলেছে, একটা স্পষ্ট ভিশন নিয়ে এগোচ্ছে, যেখানে তাদের এত প্ল্যান্স রয়েছে। আমার কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল, আমি শুনছিলাম আলাদা করে আরও ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার কথা মোহামেডান ভাবছে, যেটা অন্য কোনো ক্লাব কিন্তু এখনো অব্দি করে উঠতে পারেনি। আমাদের কোনো ক্লাবই কিন্তু কলকাতা ময়দানের বাইরে তাদের পদচিহ্ন রাখতে পারেনি, যেটা মোহামেডান ক্লাব আগামী দিনে করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। প্রেসিডেন্ট তুলনা নিয়ে দেয় দীপক আছে আমার ভাইয়ের মতন, তনিষ সিং আমাদের ভাইয়ের মতন, সবাই আছে, আপনারা আছেন নিচে, নাদিমুল ভাই এমপি অলসো সিটিং হে ট্রাস্টি অফ দ্য পিপল, এরম একটা সোজা লোক, ভালো লোক। আর সামনে বসে আছে এত বড় প্লেয়ার, উনি যে এত খেলেছে এবং ক্লাবটা হোক। আমাদের এখানে সমস্ত প্লেয়াররা উপস্থিত রয়েছেন আজকে। অনির্বেন দত্তকে এবার পরভেজ রাজা সে গুজারিশ করুঙ্গা কি আপ স্টেজ মে আয়ে, আইএফএফ প্রেসিডেন্ট কে